এই সরকারের আমলে একটি প্রবণতা লক্ষ্য করে থাকবেন। সেই প্রবণতাটি হলো যখনই কাউকে কোনোভাবে হ্যারাস করতে হয় বা কাউকে কোনো হয়রানি করার প্রয়োজন হয় বা কেউ কাউকে কোনো হয়রানি করতে চায়, কোনোভাবে কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার চিন্তাভাবনা হয়, তো সেখানে সর্বপ্রথম বা একটি সহজ একটি পন্থা অবলম্বন করা হয়, সেটি হলো যে জামাত শিবির ট্যাগ লাগিয়ে দেওয়া। কাউকে জামাত শিবিরের সাথে সম্পৃক্ত করে দেয়া, মানে অনেকটাই অবস্থা এখন এমন যে কারো সম্পর্কে যদি এই অভিযোগ তুলে দেওয়া যায় যে সে জামাত শিবিরের লোক, তাহলে তার সম্পর্কে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়াটাই বা তার ব্যাপারে যে কোনো শাস্তিমূলক অথবা তার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নেওয়াটা, এটা যেন বৈধতায় পরিণত হয়ে যায়। এই যে একটি কৌশল বা এই যে এটিকে আমি কৌশল বলি বা অপকৌশলই বলতে হয়, যে এ থেকে আমাদের দেশে অনেক ধরনের অনেকগুলো দুর্ঘটনা এবং অনেক বড় বড় বিপর্যয় তৈরি হয়েছে। আমরা জানি যে বিগত বেশ বছরখানেক আগে বা তারও কিছু বেশি হবে, যে বাংলাদেশের শীর্ষস্থানীয় মেধাবীদের বিদ্যাপীঠ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েটের যে একজন মেধাবী ছাত্র আবরার ফাহাদ, তাকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কেন তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে দেয়া হয়েছিল? যে সে শিবির করে, অর্থাৎ সে যেহেতু শিবির করে সুতরাং তার বিরুদ্ধে এখন যে কোনো পদক্ষেপ নেওয়াটাই যারা এই জামাতের বিরোধী বা জামাত শিবির বিরোধী তাদের জন্য যেন বৈধ হয়ে যায়। এরকম একটি প্রবণতা এবং আশঙ্কাজনক পরিস্থিতি আমরা তখন লক্ষ্য করেছি। এরকম আরও অনেকের ব্যাপারেই এই ধরনের একটি ষড়যন্ত্র আমরা দেখি। তো চলমান যে চতুর্দিক থেকে যে ষড়যন্ত্রের যে ঘটনাটা আমার বিরুদ্ধে, আমার মনে আশঙ্কা হচ্ছে যে বেশ আগে থেকেই আমার সম্পর্কে এরকম একটি পরিস্থিতি তৈরি করার জন্য, একটি মাঠ তৈরি করার জন্য যেন এরকম একটি অভিযোগ বা এরকম একটি প্রচারণা আমার ব্যাপারেও উত্থাপন করে দেওয়া হয়েছে, এবং এজন্য এমন কিছু মিথ্যা তথ্য সংযুক্ত করা হয়েছে যে সকল তথ্যগুলোর আসলে আদৌ কোনো সত্যতা নেই এবং এর কোনো সম্পৃক্ততা নেই। আমার রাজনৈতিক আইডিওলজি কী, আমার রাজনৈতিক চিন্তাভাবনা কী এবং আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, এগুলো বাংলাদেশে কারো কোনো অজানা বিষয় নয়। এটা সরকার দলীয় বা প্রশাসনের যারা ন্যূনতম বাংলাদেশের ইসলামিক ঘরানা সম্পর্কে কোনো ধারণা রাখেন, তারা অন্তত আমার রাজনৈতিক দর্শন বিষয়ে কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। কিন্তু এরপর দুঃখজনকভাবে কিছু অপপ্রচার এখানে চলছে, সেই অপপ্রচারের মাধ্যমে আমাকে এখানে একটি ঘায়েল করার অব্যাহত একটি প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, আমি প্রথমেই আমার যে রাজনৈতিক দর্শন এবং আমার যে চিন্তাধারা, বিশেষ করে যেহেতু এখানে যে বিষয়টিকে কেন্দ্র করে একটি ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেটি হলো জামাত শিবিরের রাজনীতি বা জামাত শিবিরের প্রতি আমার মনোভাব, এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে একটি বিভ্রান্তির জাল সৃষ্টি করার পায়তারা চলছে। আমি সেক্ষেত্রে আমার পূর্বপুরুষ থেকে এবং বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে প্রাপ্ত যে রাজনৈতিক উত্তরাধিকার এবং যে রাজনৈতিক দর্শন এবং তার যে আদর্শের অনুপ্রেরণায় পরিচালিত যে কার্যক্রম, সেখানে আমি আমার রাজনৈতিক দর্শন এবং আমার বক্তব্য সুস্পষ্ট ভাষায় জাতির সামনে আমি আবারও ব্যক্ত করছি যে আমি ইসলামী রাজনীতির একজন কর্মী এবং আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন তথা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার প্রচেষ্টা এবং আমার মেহনত অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করি। এক্ষেত্রে রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমার রাজনৈতিক দর্শন কী, তাহলে সেটাও স্পষ্ট শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক দর্শন ছিল,
আমাদের পূর্বপুরুষ মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের যে রাজনৈতিক দর্শন ছিল, হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলহের যে রাজনৈতিক দর্শন ছিল, আমি সেই রাজনৈতিক দর্শনেরই একজন কর্মী। এতে বিন্দুমাত্র কোনো সংশয় অথবা বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আকাবির ওলামায়ে দেওবন্দের যে পদাঙ্ক অনুসরণ এবং তাদের চিন্তাধারার বাস্তবায়ন, সেটাকে সেটার জন্যই আমি রাজনৈতিক ময়দানে দৌড়ঝাঁপ করে থাকি এবং আমার শ্রম আমি ব্যয় করে থাকি। আমাদের এই রাজনৈতিক জায়গা থেকে আমাদের পূর্বপুরুষরাও বিভিন্ন সময়ে, আমাদের বড়রা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এবং আমাদের প্রায় সকল খতিব আজম রহমতুল্লাহ আলাই, তারা সকলেই বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে এবং বৃহত্তর পরিসরে আল্লাহর জমিনে দিনকে বিজয়ী করবার স্বার্থে তারা নিজেদের চিন্তা চেতনার সাথে পরিপূর্ণ একমত না এমন অনেকের সাথেই রাজনৈতিক সক্ষতা অথবা রাজনৈতিক লেয়াজও তারা গড়ে তুলেছেন। সেগুলো যখনই যেটা প্রয়োজন মনে করা হয় দলীয়ভাবে, পরামর্শ ভিত্তিকভাবে এবং ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গির আলোকে সেটা গ্রহণ করাটাকে আমি কখনোই কোনো সমালোচনার উপযুক্ত মনে করি না। সেই সাথে এখন এই যে বিষয়টি এসেছে জামাতে ইসলামের সাথে জড়িয়ে আমাকে যেই ধরনের প্রচারণাগুলো আসছে সেই বিষয়েও আমার বক্তব্য আমি স্পষ্ট একাধিকবার করেছি। আমাদের বক্তব্য আমি জোরালোভাবে এর পূর্বেও বলেছি যে জামাতে ইসলামী তারা একটি রাজনৈতিক সংগঠন এবং তারা ইসলামের ক্ষেত্রেও তাদের একটি আইডিওলজি রয়েছে, তাদের একটি দর্শন রয়েছে। বিশেষ করে তারা মরহুম এই মাওলানা মওদুদী সাহেব আবুল আলা মওদুদী সাহেবের তারা চিন্তা দর্শন লালন করে থাকে এবং তার ফলো করে থাকে, তাকে ফলো করে থাকে। এছাড়াও জামাতে ইসলামের রাজনৈতিক দর্শনের মধ্যে আরও তারা সাংগঠনিকভাবে বিভিন্ন চিন্তা লালন করে থাকে। এই সকল চিন্তাগুলোর ব্যাপারে ইতিপূর্বেও আমি জামাতের ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট করেছি যে আমি চাই যে যদি বৃহত্তর পরিসরে বাংলাদেশে সকল যারা ইসলামের নামে বাংলাদেশে কাজ করছেন সকলকে নিয়ে বৃহত্তর কোনো ঐক্যের মঞ্চ যদি কখনো তৈরি হয়, তাহলে সেই ঐক্যের ব্যাপারে অতীতে আমাদের পূর্বসূরীরা যেভাবে করেছেন তাদের সেই নীতি এবং আদর্শের আলোকে ভবিষ্যতেও কোনো বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে যতগুলো স্কুল অফ থট বাংলাদেশে রয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেমন সালাফি রয়েছে, আহলে হাদিস রয়েছে, ওখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত নামে বেরলভী জামাত যারা রয়েছে সেই জামাত সহ, এবং এদিকে জামাতে ইসলাম, তারপরে এদিকে দেওবন্দি ঘরানা, সবগুলো ঘরানার সমন্বয়ের যদি কখনো কোনো পরিবেশ তৈরি হয়, যেমনটি আমাদের উপমহাদেশে হযরত মাওলানা ফজলুর রহমান রহমতুল্লাহ দামাত বরকাতুহুমুল আলিয়া তিনি মুত্তাহিদা মজলিসে আমলের মাধ্যমে ইসলামের নামে সকল পক্ষগুলোকে একীভূত করে দীর্ঘমেয়াদী একটি পথযাত্রায় তারা বেশ সাফল্য অর্জন করেছেন এবং ইসলামকে রাজনৈতিকভাবে রাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী জায়গায় তারা উন্নীত করতে সক্ষম হয়েছেন। এবং তারা সেই তাদের বৃহত্তর ঐক্যের মধ্যে আমাদের দেশের তুলনায় আরও অনেক বেশি আকিদাগত এবং ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কঠোর বিরোধী পক্ষ শিয়াদেরকেও সেখানে অন্তর্ভুক্ত করেছেন, মাওলানা মওদুদী সাহেবের অনুসারী জামাতকে যেরকম অন্তর্ভুক্ত করেছেন। কাজেই সেই ধরনের মাওলানা ফজলুর রহমান সাহেবের আদর্শে অথবা তার চিন্তাধারায় যদি আমাদের দেশেও হাক্কানি ওলামা ইকরামের নেতৃত্বে বৃহত্তর এই ধরনের কোনো ঐক্যের প্ল্যাটফর্ম কখনো তৈরি হয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠিত করবার সেই প্রয়াসে অবশ্যই আমার অংশগ্রহণ এবং আমার সহযোগিতা, আমার সর্বাত্মক এই চেষ্টা সেই বিষয়ে অবশ্যই থাকবে, সেটি একটি ভিন্ন বিষয়। কিন্তু এছাড়া দল এবং আদর্শগত জামাতে ইসলামের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। আমি ইতিপূর্বেও একাধিক বক্তব্যে জামাতে ইসলামের প্রতি দুটি বিষয়ে আমার দ্ব্যর্থহীন বক্তব্য রেখেছি এবং তাদের প্রতি আহ্বানও রেখেছি, সেটিকে তারা যেভাবেই গ্রহণ করুক, সেটিকে তারা ভালোভাবেও গ্রহণ করতে পারে অথবা কেউ কেউ দেখেছি আমার সেই বক্তব্যের সমালোচনাও করেছে, আমার সেই বক্তব্যটি
শুধুমাত্র নসিহার জায়গা থেকে, জামাতে ইসলামের প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে আমরা বলি যে তারা তাদের দুটি বিষয়ে যদি সুন্দরভাবে তাদের অবস্থানকে আরেকটু স্বচ্ছ এবং আরও সুচিন্তিত মতামতের দিকে তারা আসতে পারে, তাহলে আমরা আশা করব তাদের দ্বারাও আরও বড় কাজ হবে। তার মধ্যে একটি হলো মাওলানা মওদুদী সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো, তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি ওলামায়ে কেরামের সাথে মত পার্থক্যপূর্ণ রয়েছে, এবং মাওলানা মওদুদী সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম ওলামায়ে কেরাম কোরআন সুন্নার দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন, তার সেই ভুল বক্তব্যগুলো থেকে, তার সেই ভুল আকিদাগুলো থেকে, তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তা সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে, এবং ওলামা ইকরামের সাথে তাদের যে মত পার্থক্য রয়েছে সেই মত পার্থক্য দূরীভূত হওয়ার একটি একটি ক্ষেত্র তৈরি হবে। সেই সঙ্গে জামাতে ইসলামের দলগতভাবে, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামের দলগতভাবে 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি দিক নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে, তাহলে সেটিও বাংলাদেশের তাদের রাজনীতির জন্য অনুকূল হবে। তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে 71-এর ভূমিকার দিক থেকে দলগতভাবে, তাহলে সেটিও জাতির সামনে তারা যদি দুঃখ প্রকাশ করে নেয়, তাহলে তাদের সেই অধ্যায়টিও সমাপ্ত হতে পারে।